নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট, একটু ডিফারেন্ট অ্যাটমসফিয়ারে আমরা এসেছি একটু আলাদা ধরনের একটা আলোচনা নিয়ে। বেশ কিছুদিন ধরেই কমেন্ট বক্সে একটি প্রশ্ন আসছে যে মাঙ্গলিক দোষ কিভাবে খণ্ডন হয়, একজনের মাঙ্গলিক দোষ আরেকজনের মাঙ্গলিক দোষের সঙ্গে থাকলে সেই মাঙ্গলিক দোষে বিয়ে দেওয়া যাবে কি না, এবং মাঙ্গলিক দোষ কতটা ক্ষতিকারক হতে পারে, মাঙ্গলিক দোষ কি বৈধব্য যোগ, ভয়ঙ্কর কতটা বিপদের সম্ভাবনা এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে, এই ধরনের বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রশ্ন এগুলি কিন্তু কমেন্ট বক্সে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ। এর আগে বেশ কয়েকটি আলোচনাতে আমরা বলেছি যে কীভাবে মাঙ্গলিক দোষ তৈরি হয়, কোন রাশির ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কতটা ভয়াবহ কিংবা কীভাবে প্রভাব বিস্তার করে। আজকে আমরা আলোচনা করব মূলত মাঙ্গলিক দোষের খণ্ডন বিষয়ক। এর আগের বেশ কয়েকটি আলোচনাতে আমরা জেনেছি যে মাঙ্গলিক দোষ কীভাবে হয়। মূলত জন্মকুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ এই পাঁচটি ঘরে মঙ্গল থাকলে তাকে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। এর সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবেও যদি মঙ্গলের অবস্থান থাকে সেটাকেও মাঙ্গলিক দোষ হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতি তৈরি করে বাক্যের উগ্রতা, কুটুম্বদের সঙ্গে মতের অমিল, এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় ভাবটি হলো সপ্তমের অষ্টম ভাব, তাই বিপজ্জনক একটি গ্রহ সপ্তমের অষ্টম ভাবে বসে স্বামীর আয়ু নিয়ে একটা চিন্তাভাবনার বিষয় অবশ্যই তৈরি করতে পারে। চতুর্থ ভাব হলো সুখস্থান, সেই স্থানে মঙ্গলের মতো একটা উগ্র গ্রহ অবস্থান করা এটা অবশ্যই বিপজ্জনক একটা ঘটনা ইন্ডিকেট করতে পারে। মানসিক শান্তি, স্থিতিশীলতা এগুলি ব্যাহত হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান স্বামীর মধ্যে বা স্ত্রীর মধ্যে তীব্র উগ্র বিহেভিয়ার সেটা নিয়ে আসে, রাগ, জেদ, অ্যাডামেন্ট বিহেভিয়ার, তেজ এগুলিকে নিয়ে আসে, এবং সেই ক্ষেত্রেও শান্তি, স্থিতিশীলতা এগুলি ব্যাহত হতে দেখতে পাওয়া যায়। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান স্বামী বা স্ত্রীর মধ্যে তীক্ষ্ণ, তীব্র বাক্য প্রয়োগের ক্ষমতা সৃষ্টি করার চেষ্টা করে, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও একটা দুরবস্থার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। প্রচুর ঋণ, প্রচুর ধার, টাকা পয়সার অভাব এই ধরনের বিষয়গুলি জাতক বা জাতিকাকে ফেস করতে হয়। দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান এটি কিন্তু শয্যা সুখের ক্ষেত্রে পরিপন্থী, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে যৌন সম্পর্ক, শারীরিক সম্পর্ক এটা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যদি দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করে। অষ্টমভাবে মঙ্গলের অবস্থান এটাও কিন্তু শয্যা সুখের ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যা সৃষ্টি করে, মানসিক শান্তি, তৃপ্তি এগুলি ব্যাহত হয়। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 4, 8, 12 অর্থাৎ এই ক্ষেত্রে মক্ষ ত্রিকোণের যে তিনটি ঘর 4, 8, 12 এদের যে কোনো স্থানে মঙ্গল অবস্থান করলে পরেই তৈরি হতে পারে সমস্যা। যাই হোক না কেন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাঙ্গলিক দোষের খণ্ডন। তার আগে একটা বিষয় বুঝতে হবে যে এই মাঙ্গলিক দোষ কতটা তীব্রতা প্রাপ্ত হয়েছে এবং স্বাভাবিকভাবেই এর খণ্ডন হয়েছে কি না। যেমন ধরা যাক মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি নিজেই মঙ্গল, সেই মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন দৃঢ় হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামীও উগ্র, স্ত্রীও উগ্র, কিন্তু দুজনের মধ্যে একটা মিউচুয়াল বন্ডিং সেটা ভালোই থাকতে দেখতে পাওয়া যায়। আবার এই লগ্নে যদি অষ্টমভাবে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে অষ্টমপতি অষ্টমের সক্ষেত্রী, অষ্টমভাবের বলবত্তা বৃদ্ধি পায়, আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। ঝগড়া অশান্তি থাকে কিন্তু তার ফলে যে বিবাহিত জীবন বরবাদ হয়ে যাবে তা কিন্তু হয় না। আবার এটাই যদি আমরা কন্যা লগ্নের ক্ষেত্রে চিন্তা করি, কন্যা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল সে যদি সপ্তমে গিয়ে বসে তাহলে কিন্তু বিবাহিত জীবনে বেশ বড় রকমের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই ক্ষেত্রে তত্ত্ব বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। জলতত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্বের একটি গ্রহ মঙ্গলের অবস্থান সেটি বিপজ্জনক হতে পারে। এই ক্ষেত্রে তিনটি জলতত্ত্ব আছে, যেমন কর্কট, বৃশ্চিক, মীন। কর্কটের মঙ্গল, বৃশ্চিকের মঙ্গল এবং মীনের মঙ্গল তিনটেই জলতত্ত্বের মঙ্গল, কিন্তু মঙ্গলের তেজের পরিবর্তনশীলতা এখানে দেখতে পাওয়া যায়।
এবং এই যে কন্যার সপ্তমে মিনে যদি মঙ্গল অবস্থান করে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি বিপদজনক হয়ে উঠতে পারে। যাই হোক না কেন, যে বিষয়টিতে আমরা আলোচনা করছিলাম সেটি হলো মাঙ্গলিক দোষের খণ্ডন। প্রথমেই খেয়াল রাখতে হবে যে মঙ্গল গ্রহ যদি শুভ গ্রহ হয় তাহলে মাঙ্গলিক দোষের স্বাভাবিক খণ্ডন ঘটতে দেখতে পাওয়া যায়। কারণ একটি শুভ গ্রহ যেভাবেই অবস্থান করুক না কেন সেই ভাবের বলবত্তা বৃদ্ধি করবার চেষ্টা করে। যেমন কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজযোগ কারক গ্রহ, সে যদি অষ্টমভাবে অবস্থান করে মাঙ্গলিক সমস্যা অবশ্যই আসবে, কিন্তু এই ক্ষেত্রে অষ্টম ভাবের বলবত্তা সেটি কিন্তু বাড়াবার চেষ্টা করবে। মঙ্গল স্বাভাবিক শুভগ্রহ না হলেও এই ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে শুভগ্রহ এবং এই ক্ষেত্রে অষ্টম ভাবের যে নিপীড়িত অবস্থা তার খানিকটা পুনরুদ্ধার করবার চেষ্টা সেটা অবশ্যই মঙ্গল করবে এবং এই ক্ষেত্রে মাঙ্গলিক দোষের যে কুপ্রভাব সেটা কিন্তু কমবে। খেয়াল রাখতে হবে মাঙ্গলিক দোষের ক্ষমতা বলবত্তা বিচার করবার জন্য আমরা অবশ্যই প্রতিটা ক্ষেত্রে সপ্তমপতি এবং সপ্তম ভাবের উপর কারা প্রভাব বিস্তার করেছে তাদেরকে দেখব। যদি আমরা দেখতে পাই যে কর্কট লগ্নের এই মানুষটির ক্ষেত্রে শনি এবং মঙ্গল একত্রে অষ্টমে অবস্থান করেছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়বে। তবে এই ক্ষেত্রে মাঙ্গলিক সমস্যার থেকে বরঞ্চ অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তি, রক্তপাতের সম্ভাবনা, হঠাৎ দুর্যোগের মধ্যে পড়া তার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। হতেই পারে বিবাহিত জীবনে কিছু সমস্যা সৃষ্টি হলো, তার মূল কারণ কিন্তু শনিদেবের অষ্টমে অবস্থান। মঙ্গল এখানে কিন্তু মুখ্য প্রভাবক হিসেবে কাজ করবে না, বরঞ্চ মঙ্গল শনির এই সহাবস্থান এটা ডেকে নিয়ে আসতে পারে বিপদ। আবার যদি এই মানুষটির ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে অষ্টমে মঙ্গল অবস্থান করে রয়েছে কিন্তু কর্কটের তৃতীয় অর্থাৎ কন্যা থেকে রাহুর দৃষ্টি পড়েছে মকরের উপর অর্থাৎ সপ্তম ভাবের উপর, সেই ক্ষেত্রে বিপদের মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। অন্যদিকে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি অর্থাৎ ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্ট সেটা রাহুর উপরে পড়ছে, এটাও কিন্তু বিপদের মাত্রাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে। কিন্তু সেই বিপদ যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেই হবে তা কিন্তু নয়, এই বিপদটা আসতে পারে পাত্র বা পাত্রী সিলেকশনের ক্ষেত্রে। তার জন্য কিন্তু এখানে মঙ্গল দায়ী নয়, এই ক্ষেত্রে এই দায়বদ্ধতা, এই দায় এটা কিন্তু বর্তাবে রাহুর উপর। তাহলে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে আমরা মঙ্গলকে যতটা দুষ্ট হিসেবে ট্রিট করি বা মাঙ্গলিক দোষের এফেক্ট যে ম্যারিড লাইফের উপরে পড়ে সেটা যে সবসময় বিপদজনক হবে এবং এককভাবে মঙ্গলই তার জন্য দায়ী তা কিন্তু নয়। মাঙ্গলিক দোষে বৃহস্পতির সঙ্গে যদি মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা মাঙ্গলিক দোষের খণ্ডন হতে দেখতে পাই। কিন্তু ঘটনাটি হলো এটি যদি তুলা লগ্ন হয় কিংবা এটি যদি মকর লগ্ন হয় কিংবা যদি এটা বৃষ লগ্ন হয় সেই ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ এটি কিন্তু শুভ ফলদাতা হবে না, বরঞ্চ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ অশান্তি ডেকে নিয়ে আসবে। তৃতীয়ত, মঙ্গল যদি সক্ষেত্রী হয়, মঙ্গল যদি উচ্চ ক্ষেত্রগত হয়, মূল ত্রিকোণগত হয় অর্থাৎ মেষ, বৃষ কিংবা মকর রাশির মঙ্গল যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এটিকে কিন্তু আমরা মাঙ্গলিক দোষের খণ্ডন হয়েছে বলে ধরে নিতে পারি। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে মিথুন লগ্ন, তার জন্য ষষ্ঠপতি মঙ্গল অষ্টমভাবে যদি তুঙ্গ হয়ে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে অর্থাৎ মকরে মঙ্গল অবস্থান করে তাহলে এটা সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ। ষষ্ঠপতি অষ্টমভাবে অবস্থান করবার কারণে সৃষ্টি হলো এই বিপরীত রাজযোগ। এই রাজযোগ অত্যন্ত অর্থবহ, এই রাজযোগ অত্যন্তই সুফলদায়ক এবং এই রাজযোগ যদি জীবনে কোনো অ্যাক্টিভ দশা অন্তর্দশা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে এই রাজযোগের সময় প্রচুর উন্নতি করতে জাতক সফল হতে পারে, প্রচুর টাকা পয়সা আয় উপার্জনের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। তবে ম্যারিড লাইফে এটি কিন্তু কিছুটা হলেও অশান্তি নিয়ে আসবার চেষ্টা করে। এরপরে আমরা একটু জটিল বিচারের দিকে যাব। যখনই মাঙ্গলিক দোষ এই প্রশ্নটি আসে তখনই কিন্তু বিবাহের সম্পর্কটিকে দেখতে পাওয়া যায়। জাতক কিংবা জাতিকা দুজনের জন্মকুণ্ডলী এই ক্ষেত্রে বিচার করতে হবে। যদি একজন মাঙ্গলিক হয় এবং তার জন্মকুণ্ডলীতে স্থিত মঙ্গল সাপেক্ষে অপরের জন্মকুণ্ডলীস্থ মঙ্গল ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ইত্যাদি ভাবগত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিক দোষের কুপ্রভাব বাড়বে। আবার যদি একজনের মঙ্গলের সাপেক্ষে অপরের মঙ্গল শুভ স্থানগত হয় কিংবা একজনের মঙ্গলের উপর অপরজনের বৃহস্পতির দৃষ্টি পড়ে কিংবা একজনের মঙ্গলের উপর অপরজনের জন্মকুণ্ডলী শুভ গ্রহদের দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে এই মঙ্গলের কুপ্রভাব অনেকটাই হ্রাস পেতে দেখতে পাওয়া যায় এবং তখন কিন্তু জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষের
প্রকৃত লজিক্যাল খণ্ডন হতে দেখতে পাওয়া যায়। উগ্রতা হ্রাস পায়, রাগ তেজ জেদ যেগুলির কারণে সংসারে অশান্তি সৃষ্টি হওয়ার বাতাবরণ দেখতে পাওয়া যায় সেগুলি কিন্তু অনেকটাই প্রশমিত হতে দেখতে পাওয়া যায়। সুতরাং মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যোগ এগুলি নিয়ে আমাদের মনের মধ্যে যে ভয়ানক ধরনের বিভ্রান্তি রয়েছে, ভয় রয়েছে, সেগুলি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যে মঙ্গল কতটা ক্ষতি করতে পারে। কারণ মঙ্গল বাদ দিয়ে আরও তো বাকি গ্রহ সমন্বয় রয়েছে, গ্রহ যোগ রয়েছে, তাদের প্রভাব রয়েছে। মঙ্গলের নেগেটিভিটি বাড়াতে পারে রাহু, মঙ্গলের নেগেটিভিটি কোনো কোনো সময় শনি, বক্রী, বৃহস্পতি এরা বাড়িয়ে দেয়। মঙ্গলের নেগেটিভিটি বুধও বাড়াতে সক্ষম হয়ে থাকে, কখনো কখনো শুক্র, রাহু এরা মঙ্গলের নেগেটিভিটি বাড়ায়। তো আদৌ মঙ্গলের নেগেটিভিটি কতটা বেড়েছে, মঙ্গলের ক্ষতিকারক প্রভাব কতটা পড়তে চলেছে জাতক কিংবা জাতিকার জীবনে, এটা কিন্তু আমাদেরকে রিয়ালাইজ করতে হবে এবং তারপরেই আমাদের খুঁজতে হবে মাঙ্গলিক দোষের প্রতিকার কিংবা আদৌ মাঙ্গলিক দোষটার অস্তিত্ব রয়েছে কিনা, মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে কিনা, এটা কিন্তু উপলব্ধি করতে হবে। এবং জীবনে যে সমস্যাগুলি রয়েছে তার কারণ আদৌ মঙ্গল কিনা, না আমরা শুধুই বেচারা মঙ্গলকে দোষারোপ করে চলেছি, এই বিষয়টিকে আমাদের উপলব্ধি করতে হবে এবং তারপরেই কিন্তু প্রতিকার অবলম্বন প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে দ্বাদশে মঙ্গল রয়েছে, অষ্টমে মঙ্গল রয়েছে, সরাসরি আপনাদের মনে হলো যে একটা রেড কোরাল, একটা লাল পলা পরে নিলাম, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু বেসিক্যালি মঙ্গলের পাওয়ার দেওয়া, মঙ্গলের বলবত্তা বৃদ্ধি করার এই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে এবং আদৌ মঙ্গল আপনার জীবনে কতটা সমস্যা নিয়ে আসছে, এইটা আগে উপলব্ধি করতে হবে। তারপরে কিন্তু রেক্টিফিকেশন, রেমিডিয়াল মেজার্সের দিকে আমরা যেতে পারি, না হলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যে কোনো সমস্যায় আপনার অ্যাস্ট্রোলজার, আপনার বন্ধু, আপনার পথপ্রদর্শক, আপনার গাইড, তাকে আপনি যোগাযোগ করুন, তার সঙ্গে কথাবার্তা বলুন এবং সমস্যাগুলি শেয়ার করুন, তার কাছে প্রশ্ন করুন যে এই মঙ্গলকে পাওয়ার দিলে পরে কিংবা মঙ্গলকে পাওয়ার না দিলে পরে কী সমস্যা হতে পারে কিংবা কতটা আমি রেক্টিফিকেশন পেতে পারি, কোন দিক থেকে কী হতে পারে, মঙ্গলকে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আরও কোনো সাপোর্টিভ রেমিডি দরকার আছে কি না, কিংবা মঙ্গলকে পাওয়ার তো আমরা দিলাম, তার সঙ্গে সঙ্গে আরও কোনো স্তোত্রপাঠ কিংবা আরও কোনো সাধারণ ব্যবহারিক পরিবর্তন নিয়ে আসা দরকার কিনা, যার ফলে আমার মাঙ্গলিক দোষটা কিছুটা প্রশমিত হতে পারে, এই উপলব্ধিগুলো আপনার মধ্যে নিয়ে আসতে হবে এবং তার ফলেই কিন্তু আপনি মাঙ্গলিক দোষের নেগেটিভ ইম্প্যাক্ট থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। নমস্কার।